এডমিশন ফ্যাক্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি পাপ্পুচন্দ্র রয়। আজকের ভিডিওতে আলোচনা করব ভারতে ইঞ্জিনিয়ারিংয়ের কেমন খরচ পড়ে, মানে ব্যাচেলার হোক, সেটা ডিপ্লোমা হোক বা মাস্টার্সে হোক, ধাপে ধাপে আমি কমপ্লিটলি খরচগুলো বলবো যে কীরকম খরচ হয় বা কীরকমের মধ্যে হবে। জাস্ট একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে এর মধ্যে এরকম খরচ হবে, মানে স্টার্টিং পয়েন্টটা বলবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে খরচটা কেমন হয় এবং কত হতে পারে 4 বছর, 3 বছর এবং 2 বছরে কত খরচ পড়বে। দেখুন, প্রথমে আমি ডিপ্লোমা থেকে শুরু করি। ডিপ্লোমা নিয়ে, এসএসসির পরে ডিপ্লোমা নিয়ে আমি যদিও একটা ভিডিও বানিয়েছি এর আগে, সেটা দেখলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন, সেখানেও খরচের কথা উল্লেখ করা আছে। তবে আজকে স্পেশালি আমি এই ভিডিওতেই আমি বলতেছি, দেখুন ডিপ্লোমাতে তেমন একটা খরচ নেই। যদি আপনি দিল্লি সাইটে যান, দিল্লিতে যদি আপনি ডিপ্লোমা করেন, সেক্ষেত্রে 30-এর মতো আসবে সেমিস্টার ফিস। আর এমনি অন্যান্য যেমন পাঞ্জাবে যদি আসেন তাহলে 20-এর মধ্যে হয়ে যাবে। আর যদি আপনি কলকাতার দিকে দেখেন, কলকাতার দিকে দেখলেও আপনার 30 থেকে 35-এর মধ্যে পড়বে, কারণ কলকাতা একটু এক্সপেন্সিভ। যদিও সেটা ওয়েস্ট বেঙ্গল হিসেবে মনে হয় যে বাংলাদেশের কাছাকাছি খরচ কম হবে, কিন্তু সেখানেও আপনার দিল্লি বা মুম্বাইয়ের মতোই খরচ হয়, অনেক এক্সপেন্সিভ কলকাতা। সো ওয়েস্ট বেঙ্গল এরকমই সেম, প্রায় খরচগুলো এরকম আসবে, মানে মিনিমাম আপনার 20 থেকে স্টার্টিংটা হবে, বা ধরুন যে 15-20-এর মধ্যে স্টার্টিং। এর মধ্যে যদি আপনি মুম্বাইয়ে পড়েন সেক্ষেত্রে একটু বেশি লাগে, সেটা 35 থেকে 40 হাজার বোঝাবে, জাস্ট এরকমই। এটা হচ্ছে মিনিমাম, মানে এখান থেকে স্টার্ট হয় ডিপ্লোমা, দেন আসে হচ্ছে ব্যাচেলার। এটা সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাচেলারে ইঞ্জিনিয়ারিং এর কেমন খরচ হয়। দেখুন, এটা তো ডিপেন্ড করতেছে আপনাদের সম্পূর্ণ হচ্ছে রেজাল্টের উপর। ফার্স্ট, যে কত পার্সেন্ট আপনি স্কলারশিপ পাচ্ছেন। ব্যাচেলারে আসলে অবশ্যই একটা স্কলারশিপের প্যাটার্ন থাকে, এটা তখনই চ্যালেঞ্জ হয় যখন আপনি একটা ইউনিভার্সিটিতে ভর্তি হলেন। ভর্তি হওয়ার পর আপনার যখন অফার লেটার দিবে, ওখানে মেনশন করে দিবে যে আপনি কত পার্সেন্ট ছাড় পাচ্ছেন, বা কত পার্সেন্ট স্কলারশিপ, বা কত পার্সেন্ট ওয়েভার পাইছেন। যদি আপনার রেজাল্ট 75%-এর উপর হয়, তো সব থেকে বেশি চান্সেস আছে যে আপনার 50% ওয়েভার পাওয়ার। 50%-এর উপর দেয় না বেশিরভাগ ইউনিভার্সিটি, হাতে গোনা দু একটা ইউনিভার্সিটি আছে যাদের দুটোতে 5 আছে। আর্লি বার্ড স্কলারশিপ দেয় 100% অথবা 60% এরকম দেয় বেশিরভাগ। আপনার দিল্লিতে যেমন সারদা দেখেন বা নয়ডা, এগুলোতে বর্তমানে 2021-এর রুলস অনুযায়ী এদের আর্লি বার্ড স্কলারশিপের সিস্টেম আছে। অথবা যেমন আপনি চণ্ডীগড় ইউনিভার্সিটি দেখেন, লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি দেখেন, এগুলোতে আপনার পার্মানেন্ট স্কলারশিপ দিয়ে দেয়, মানে 4 বছরে এত টাকা ফিক্সড। যেমন আপনার সেমিস্টার ফিস যদি 40,000 করে হয়, তবে 4 বছরেই এটা চলবে প্রতি সেমিস্টারে। ইন্ডিয়াতে 6 মাসে একটা সেমিস্টার, সো এই নিয়মে চলবে। তো খরচের ব্যাপারটা আসে হচ্ছে এরকম যে আপনি কত পার্সেন্ট পাচ্ছেন স্কলারশিপ, সেটা পাওয়ার পর যদি আমি জেনারেলি হিসাব করি যে একদম কমনলি কত টাকা লাগে খরচ। দেখুন, একটা ভালো একটা ইউনিভার্সিটিতে গেলে 8 থেকে 10 লাখের মধ্যে লাগে যায় টোটাল 4 বছরে। এখান থেকে আপনার এখন ওয়েভার পেয়ে যাবেন। আপনি যদি অমিতির কথা ভাবেন, সেক্ষেত্রে 25 থেকে 30 লক্ষ টাকা আপনার খরচ হবে যদি আপনি মুম্বাইয়ে KIIT অথবা এই টাইপের যেগুলো একদম ফার্স্ট র্যাঙ্কে আছে এগুলোতে যদি যান, সেক্ষেত্রে 30 থেকে 40 লাখ বা 35 লাখের মধ্যে হয়ে যাবে ফুল প্যাকেজ টিউশন ফিটার। এটা ডিপেন্ড করতেছে যে আপনি কোন ইউনিভার্সিটিতে আসতেছেন। তবে সর্বনিম্ন আপনার ইন্ডিয়াতে 4 থেকে 5 লাখ টাকা খরচ করলে সুন্দর মতো ব্যাচেলার ডিগ্রি করা যায় মোটামুটি একটা ইউনিভার্সিটি থেকে, মানে মধ্যবিত্তদের জন্য আর কি। আর সিইউতে আপনার যদি রেজাল্ট ভালো থাকে, সেক্ষেত্রে 4-5 লাখ টাকা কমপ্লিট টিউশন ফিটা হয়ে যাবে। 2021 অনুযায়ী তো হয়ে যাবে, তবে 2022-এ আসে নতুন সেশনে কিছুটা খরচ বাড়তে পারে, তবে আহামরি ওরকম কিছু বাড়বে না। 5 থেকে 10 হাজার টাকা এক্সটেন্ড হয়, এটা প্রতিবারই হয়। যেমন 2020-এ যেরকম ফি স্ট্রাকচার ছিল, 2021-এ আসে তার থেকে প্রায় 8 থেকে 10 হাজার টাকা বাড়ছে, এরকমই বাড়ে প্রতি বছরে। তাদের র্যাঙ্ক এবং ক্যাটাগরি অনুযায়ী বাড়তে থাকে। র্যাঙ্কের হিসাবে হচ্ছে A+ ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে ওই হিসাবে র্যাঙ্ক কাউন্ট হয় ইন্ডিয়াতে। আর অনেকগুলো আপনার র্যাঙ্কিং এর জন্য, কাউন্ট করার জন্য অনেকগুলো আছে, যেমন হচ্ছে নেক আছে, তারপর হচ্ছে এরকম ওয়েবসাইটে দেখলে আপনি বুঝতে পারবেন। দেন তারপর হচ্ছে মাস্টার্স। দেখুন, মাস্টার্সে তেমন একটা খরচ নেই ইন্ডিয়াতে বলা যায়। আমার খরচ হচ্ছে 75%-এর উপর আমার রেজাল্ট ছিল ব্যাচেলারে। ব্যাচেলার আমি পিডিউ থেকেই করছি, ইন্ডিয়া থেকেই করা, যার কারণে আমার পার্সেন্টেজ কাউন্ট করা খুব ইজি, বা এখানে মেনশন করা থাকে যে আমি কত পার্সেন্ট রেজাল্ট হয়েছে। সো বাংলাদেশে তো পয়েন্ট সিস্টেম, সেটা ক্যালকুলেশন করলেই পার্সেন্টেজে কনভার্ট হয়ে যায়, এটাকে হচ্ছে ইকোভ্যালেন্টে বলে। আর বাংলাদেশে আর ইন্ডিয়ার মধ্যে সেম পার্সেন্টেজ নয়, একটু ক্যালকুলেশনে একটু কম বেশি আছে। ইন্ডিয়ার রেজাল্টের ভ্যালু একটু বেশি,
বাংলাদেশের রেজাল্টে এসে তুলনামূলক কম, এই জন্য 90% আপনার বাংলাদেশের জিপিএ 5 কাউন্ট করা হয়, এই হিসাবে আপনার পার্সেন্টেজ বের করতে পারবেন। দেন তারপরে খরচের ব্যাপারটা বলি, মাস্টার্সে আপনাদের যদি সিইউতে দেখেন, এখানে আপনার প্রায় 60 থেকে 70-এর মতো করে সেমিস্টার ফিস আসে। এখান থেকে এখন আপনি যত পার্সেন্ট স্কলারশিপ পান সেটার উপরেই আপনার ডিপেন্ড করবে যে আপনি কত পার্সেন্ট পাচ্ছেন। তবে ইন্ডিয়ানদের এবং বাংলাদেশিদের জন্য আলাদা, সম্পূর্ণ আলাদা ফি স্ট্রাকচার। ইন্ডিয়ানদের কখনো কম লাগে, কখনো বেশি, এদের ওয়েবসাইটে এটা মেনশন করা থাকে, কিন্তু বাংলাদেশিদের জন্য আলাদাই একটা ফি স্ট্রাকচার থাকে। সেটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে সেই রুলস অনুযায়ী আমাদের পেমেন্ট করার লাগে, সেই অনুযায়ী আমাদের একটা কাউন্ট হয়। দেন এই হলো আপনাদের খরচের সিস্টেম, মানে কথায় আপনি যদি ব্যাচেলারে করেন সেক্ষেত্রে 4-5 লাখ থেকে শুরু। এখন যত ভালো ইউনিভার্সিটিতে যাবেন সেই অনুযায়ী খরচ আপনার হবে, আর যেই স্টেটে যাবেন সেই স্টেট অনুযায়ী। যেমন আমি কলকাতার কথা যদি বলি, কলকাতাতে একটু খরচ বেশি, ইঞ্জিনিয়ারিংয়ে যদি আপনি নর্মালও করেন তারপরে হচ্ছে 6-7 লাখ লাগে যায়। আর যদি এডামাসের মতো ইউনিভার্সিটিতে যান বা হচ্ছে আপনার আইএম আছে, এগুলোতে গেলে 10 থেকে 15 লাখের মতো খরচ, আর এডামাসে আপনার 15 লাখ লাগে। আইএমএ আপনার মোটামুটি 11 থেকে 12 লক্ষ টাকা লাগে। দেন দিল্লিতে যদি যান, দিল্লিতে আপনাদের খরচ আসবে 6 থেকে 7 লাখ টাকা থেকে শুরু, দেন 8-10 লাখ টাকা পৌঁছাবে। আর থাকা খাওয়ার, এরপরে হচ্ছে থাকা খাওয়ার হিসাবটা আসে, এটা সম্পূর্ণ নিজের উপর। এটা প্রতি মাসে আপনার 4-5 হাজার টাকাও লাগতে পারে, এটা ডিপেন্ড করতেছে আপনি কোন সিটিতে থাকতেছেন বা কোথা থেকে বিলং করতেছেন। আপনি যদি গ্রাম সাইটের দিকে থাকেন তাহলে তো খরচ কম লাগবে, যদি শহরে থাকেন সেক্ষেত্রে বেশি বেশি লাগবে। যেমন আমি গ্রাম সাইটের দিকে আছি, খরচ তুলনামূলক একটু কম লাগতেছে। সেম যদি আমি সিউর সিটিতে থাকি সেক্ষেত্রে অনেক বেশি খরচ লাগবে। সো এটা ডিপেন্ড করতেছে যে আপনি কোথায় থাকবেন, থাকা খাওয়ার খরচটা এটা আপনার পার্সোনাল ব্যাপার এবং নিজের উপর সম্পূর্ণটাই, যে আপনি কেমন খাওয়া দাওয়া, কেমন লাইফস্টাইল করবেন সেটার উপর আপনার খরচ হবে। তবে আরেকটা জিনিস, যে ইঞ্জিনিয়ারিং এর মধ্যে অনেক সাবজেক্ট আসে, এখন সাবজেক্টের উপরেও ডিপেন্ড করতেছে যে আপনার খরচটা কম বেশি হবে কতটা। দেখুন যারা সিএসসি তে করবেন, সিএসসি তে একটা খরচ থাকে, সিএসসির আলাদা আলাদা কোনো কোনো সাবজেক্টে থাকে, যে 60,000 কোনোটা থাকে 70,000, কোনোটা 80,000, স্যার কি বলতেছি এই হিসাবে হয়। মানে সাবজেক্ট অনুযায়ী অনেকটা ডিপেন্ড করে যে আপনি কোন সাবজেক্টে করবেন এবং ওই ইউনিভার্সিটিতে ওই সাবজেক্টের উপর ফি স্ট্রাকচার কত রাখছে। কিছু ইউনিভার্সিটিতে আপনার স্যাম রাখে সবার জন্য, কিন্তু কিছু ইউনিভার্সিটি, বেশিরভাগ ইউনিভার্সিটিতে সাবজেক্ট অনুযায়ী ফি স্ট্রাকচার কম বেশি রাখে। তো এটা যখন আপনি অ্যাডমিশন নেবেন বা ভর্তি হবেন তারপরে এটা বুঝতে পারবেন যে আসলে আপনার খরচ কত লাগতেছে, বা যখন যে ইউনিভার্সিটি সিলেক্ট করবেন ওই ইউনিভার্সিটি অনুযায়ী বুঝতে পারবেন যে আসলে খরচটা কেমন। অনলাইনে দেওয়া থাকে, কিছু কিছু ইউনিভার্সিটিতে দেওয়া থাকে না, বেশিরভাগ ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনালদের ফিস দেওয়া থাকে না, তবে বেশিরভাগগুলোতেও দেওয়া থাকে, কিছু কিছু ভার্সিটিতে থাকে, একটু খুঁজলেই পাওয়া যায়, অসম্ভব কোনো কিছুই নাই। তো যাই হোক, এ হলো ইঞ্জিনিয়ারিং এর খরচের ব্যাপারটা, সেটা ব্যাচেলারে হোক মাস্টার্সে, মাস্টার্সে একটু খরচ কম, অনেক কম। আবার হচ্ছে ডিপ্লোমা, যেটাই হোক আপনারা যে সেক্টরে আসবেন বা যে সাবজেক্ট নিয়ে পড়বেন, ব্যাচেলার যদি করেন তাহলে দেখবেন খরচগুলো কেমন আসে, আপনার রেজাল্ট কেমন আছে আর টোটালি। আর সর্বোপরি একটা বিষয়, যে আমার মাধ্যমে যদি কেউ ভর্তি হতে চান বা আমার হেল্প নিতে চান, দেখুন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আমার A to Z ডিটেলস দেওয়া আছে, অবশ্যই হোয়াটসঅ্যাপে কল করবেন। আর ডাইরেক্ট কল দিলে বাসায় সিমটা রাখা আছে, যে বাংলাদেশি নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ ওপেন আছে, এটা শুধুমাত্র আমার কাছেই থাকে, অনলি হোয়াটসঅ্যাপ। সো যারা ভর্তি হতে চান, আমার মাধ্যমে হেল্প নিতে চান, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অথবা ফেসবুকে, বেশিরভাগই হোয়াটসঅ্যাপেই করলে ভালো হয়। সব থেকে হোয়াটসঅ্যাপে আমার কাছে থাকে আর নাম্বারটা তো বাসায় থাকে, সো নাম্বারটাতে ফোন দিলে কোনো লাভ হবে না, ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমার সাথে অথবা ফেসবুকে। আর দেখুন বাকি রিকোয়ারমেন্ট সত্য মানলে তবেই কন্ট্যাক্ট করুন, এটা আমি সবসময় বলে থাকি। দেন তারপরে আরও অন্যান্য যেগুলো সাবজেক্ট আসে, যেমন হচ্ছে নার্সিং, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে আপনাদের মেডিকেল টার্মসে যেগুলো সাবজেক্ট আসে এমবিবিএস বাদে, ওগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে ধাপে ধাপে আলোচনা করব। সো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন। আপনার ভাইয়ের সাথে থাকুন, তাহলে আপনার ভাইয়ের হেল্প পাবেন, ততক্ষণে ভালো থাকবেন, বিদায়, না দেখা হবে নতুন ভিডিও।